মালচিং, মালচিং করে কী লাভ, কেন করবেন? সব কিছু বাদ, সব কিছু বাদ, এটা শুধু জেনে রাখুন যে মালচিং করে যা কৃষিতে ফলন হয় তার দ্বিগুণ ফলন হয়। দর্শক মণ্ডলী, আমি আছি এক কৃষকের জমিতে যেখানে চারপাশে তিনি মালচিং করেছেন। মালচিংয়ের অনেক অনেক সুবিধা রয়েছে। একজন কৃষকের যে উৎপাদন ব্যয়, সেই ব্যয়টাকে অর্ধেকে নিয়ে আসবে আর ফলনটাকে নিয়ে যাবে দ্বিগুণে। কেন এই মালচিং ব্যবহারের ফলে এই সুবিধাটা হচ্ছে? এর কারণ হচ্ছে মালচিং যখন ব্যবহার করছি সেখানে আগাছা হচ্ছে না, আর আগাছা না হওয়ার কারণে গাছের শক্তি বেশি পাচ্ছে এবং সেখানে ফলন বেশি হচ্ছে। পাশাপাশি আগাছা পরিষ্কার করার জন্য যে লেবার খরচ, সেই খরচটা আপনার লাগছে না। আমরা যে মালচিং পেপার ব্যবহার করেছি, এটার ফলে গ্রীষ্ম বর্ষা শীতে সব সময় আপনাকে সাপোর্ট দিচ্ছে। বর্ষাকালে এখানে যেহেতু মালচিং দেওয়া থাকে, সেহেতু এখানে পানিটা গাছের গোড়ায় বসে না, গাছের শিকড় ভালো থাকে। আবার যখন গ্রীষ্মকালে যে এখন তীব্র রোদ, এই তীব্র রোদে মাটি একদম শুকিয়ে যায় না, এখানেও সুবিধা। আবার বর্ষাকালে যেহেতু প্রতিটি বেডের পাশাপাশি একটি ড্রেন থাকে এবং মালচিং বেডটা একটু উঁচু থাকে, ফলে খুব সহজেই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে এবং এখানেও আপনি লাভবান হচ্ছেন। মালচিংয়ের আসলে হাজারো হাজারো উপকার রয়েছে। মালচিংয়ের আরও একটি বড় সুবিধা হচ্ছে, আপনি যে সার ব্যবহার করছেন তারও উপযুক্ত ব্যবহার হচ্ছে। জমিতে সার দেওয়ার পরে, চাষ করার পরে তারপর বেড তৈরি করা হয়, আর এখানে বেডের মধ্যে যে সারটা থাকে সম্পূর্ণটাই গাছ ব্যবহার করতে পারছে, আগাছাও নাই, আবার বৃষ্টির পানিতে সারগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনাও নাই। তো মালচিং, এই মালচিং ব্যবহারে আপনি হতে পারেন লাভবান। আমরা শুরু থেকেই সোর্স অফ অ্যাগ্রো কৃষিকে আধুনিকায়নের চেষ্টা করে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রয়েছে উন্নত মানের মালচিং পেপার। আপনারা যারা স্মার্ট কৃষি করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে এই মালচিং পেপার নিশ্চিন্তে নিতে পারেন। শুধু মালচিং পেপার নিলেই, শুধু মালচিং পেপার জমিতে ব্যবহার করলেই কিন্তু নয়, মালচিং পেপার নাকি পলিথিন এটা নিশ্চিত হতে হবে। আর সোর্স অফ অ্যাগ্রো দিচ্ছে আপনাদের এই নিশ্চয়তা, আর কৃষকের নির্ভরতার প্রতীক হচ্ছে সোর্স অফ অ্যাগ্রো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।